ছেলে চোর সন্দেহে শান্তির বাজার রেল স্টেশন থেকে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। শনিবার বিকেল তিনটা থেকে তিনজন অপরিচিত ব্যক্তিকে রেল স্টেশনে ঘোরাফেরা করতে দেখে এলাকার লোকজনের মনে সন্দেহ জাগে। পরবর্তী সময় রাত্রিবেলায় এলাকাবাসী একত্রিত হয়ে তিনজনকে আটক করে খবর দেয় শান্তির বাজার থানায়। ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্মা ও এএসআই বাণিজয় রিয়াং ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তিনজনের মধ্যে একজন ধর্মনগরের বাসিন্দা ও বাকি দুইজন আসামের বাসিন্দা। ধর্মনগরের বাসিন্দা বিগত দিনে বাইখোড়া এলাকায় রাজমিস্ত্রির কাজ করেছিল। বিশ্বকর্মা পূজায় দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাইখোড়া এলাকায় ঠিকাদারের নিকট পূর্বের কাজের টাকা চাইতে আসে। ফেরার পথে দীর্ঘ অনেক সময় রেল স্টেশনে ঘোরাফেরা করতে থাকায় লোকজন চোর ও ছেলে ধরা বলে আক্রমণ করে। পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ঘটনার তদন্ত করে তিনজনকে রাত্রি 8:30 আগরতলাগামী ট্রেনে করে আগরতলার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। আমরা শান্তির বাজার থেকে শুনছি, ফোন করার পরে আইলাম, কিছু লোক মারপিট করতে আছে। এরপর দিয়া দূরে আসে আইলাম, পাইছি পাইয়াছে। দুইজনের বাড়ি হয়েছে আসামে, আর একজনের বাড়ি হয়েছে ধর্মনগর আফ্রঙ্গায়। তো আমরা ইয়াছেরা শুন দেখছি, দেখার পরে না ঠিক আছে, সত্যি ঘটনা। এরা আই কার্ড টাইকার চেক করছি, পুরা ঠিক আছে। ওখানে আমরা এরারে আবার রেল আইলে রেলে তুলে দিতে আছে। কিন্তু ব্যুরো রিপোর্টস এট ইন্ডিয়া, টিএনএন।